ইসরায়েলের সেনাঘাঁটিতে হিজবুল্লাহর বিধ্বংসী হামলার পর আবারও আলোচনায় গোষ্ঠীটির রকেট সক্ষমতা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে রোববারের হামলায় হিজবুল্লাহ ব্যবহার করেছে দূরপাল্লার রকেট ফাদি ওয়ান ও ফাদি টু। এই রকেটগুলো খুব সহজেই ফাঁকি দিতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বে সফলভাবে হামলা চালাতে পারে। হিজবুল্লাহর রকেট হামলায় জ্বলছে ইসরায়েলের রামাত ডেভিড ক্যাম্প। রোববার ইসরায়েলের এই সেনাঘাঁটিতে পরপর দুবার অভিযান চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। অভিযান চালানো হয় রাফায়েল সামরিক শিল্প কমপ্লেক্সেও। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য বলছে এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর, আর তারপর থেকেই আবারও আলোচনায় হিজবুল্লাহর রকেট সক্ষমতা। লেবাননের গণমাধ্যম আল মায়াদিনের তথ্য মতে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে হামলায় দুই ধরনের রকেট ব্যবহার করেছে হিজবুল্লাহ। ফাদি ওয়ান ও ফাদি টু নামের এই রকেট দুটি ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য, সহজে বহনযোগ্য হওয়ায় সুবিধাজনক স্থান থেকে উৎক্ষেপণ করা যায় রকেটগুলো। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমের তথ্য অনুযায়ী ফাদি ওয়ান বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে বিভ্রান্ত করতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও। বিস্ফোরক বহন করতে পারে 83 কেজি পর্যন্ত, সফলভাবে আঘাত হানতে পারে 70 কিলোমিটার দূরের টার্গেটেও। ফাদি ওয়ানের তুলনায় কয়েক গুণ বেশি বিধ্বংসী ফাদি টু। এই রকেটের ওয়ারহেডগুলো ওয়ানের তুলনায় কয়েক গুণ বেশি মাত্রায় বিস্ফোরক, বিশাল জনগোষ্ঠীকে ধ্বংস করে ফেলতে পারে মুহূর্তেই, ধুলোয় মিশিয়ে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষিত অবকাঠামো, বহন করতে পারে প্রায় 200 কেজি পর্যন্ত বিস্ফোরক, 100 কিলোমিটার দূর থেকেই ধ্বংস করতে পারে টার্গেটকে। ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে চালানো এসব হামলায় কমপক্ষে 15টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ, যার মধ্যে কেবল 8টিকে প্রতিহত করতে পেরেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 7 অক্টোবরের পর ইসরায়েলে এবারই প্রথম এত বড় হামলা চালালো হিজবুল্লাহ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।